আশেপাশে উকি দিয়ে ঘুরে ফিরে দেখছে হিটলার কখন যেন কার উপর ঝাঁপিয়ে পড়বে। এ চিন্তাতেই যেন তার সময় পার। ঠিক হিটলারের উল্টো পাশেই নতুন সদস্য হয়ে এসেছে সোফি। তবে সে কিন্তু একেবারেই হিটলারের মতো নয়, তার মনটাও বেশ উথাল পাথাল, তাই এখনও মানিয়ে উঠতে পারেনি সে। হিটলার, সোফি, গিট্টু বা ঠুমকি, এরকম আরও অনেক নামেই এখন মুখরিত চার পেয়েদের ফাইভ স্টার হোটেল ফাড়িঘর। যারা পোষ্য পালেন তাদের জন্য নগরের ব্যস্ততা ছেড়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়াটা আর হয়ে ওঠে না, যত্নের কুকুর বা বিড়ালকে রাখার কোনো জায়গা না থাকায়। এছাড়া সারাদিনের কর্মব্যস্ততাতেও এসব পোষ্যকে দেখার হয়তো কেউ থাকে না। এই সব কিছুর সমাধান নিয়েই প্রথমবারের মতো কুকুর আর বিড়ালের জন্য রাজধানীর মিরপুরে গড়ে উঠেছে আবাসিক হোটেল। 500 থেকে 1500 টাকা দিয়ে রাখা যাবে পোষা কুকুর ও বিড়াল। থাকছে পার্লার, মিউজিক এবং ক্যাফের ব্যবস্থা, যেখানে কুকুরের জন্য বিছানা বালিশ তো আছেই, আবার প্রাকৃতিক কাজ সারার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শুধু কুকুর নয়, ব্যবস্থা করা হয়েছে বিড়ালদের জন্য। প্রতিটি বিড়ালের জন্য থাকছে আলাদা কেবিন, বিশেষ আদর আপ্যায়নের সাথে এখানে আছে ক্যাটরি, কুশন এবং লিটারের ব্যবস্থা। তবে চার পেয়ে প্রাণীদের রাখার পাশাপাশি এখানেই ছোট্ট একটি ক্যাফের ব্যবস্থা রয়েছে। এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ, জানালেন ফাড়িঘরের স্বত্বাধিকারী স্থপতি। আমরা ফাড়িঘরের পুরো স্পেসটাকে, ফ্লোরটাকে চাচ্ছি আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অ্যানিমেল ফ্রেন্ডলি, এই প্রকৃতি বান্ধব এই জায়গাটার মধ্যে পরিচয় করিয়ে দিতে সবাইকে, এবং আমাদের টার্গেট কাস্টমার যারা তারা কিন্তু এরকমই আমরা আশা করছি। তো সেই জন্য আমরা ক্র্যাপসের একটা ডিসপ্লে রেখেছি, যেখানে তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন, সেল করতে পারবেন। আবার একই সাথে একটা ছোট্ট কফি কর্নার, যেখানে হচ্ছে একজন প্রাণীপ্রেমী তার কুকুরটাকে নিয়ে এসে ঘুরে হয়তো বা আধা ঘন্টা বসে কফি খেয়ে গেলেন, অন্তত পাখিটা বই পড়তে পারলেন বা তার সাথে একটু এসে ছবি তুলতে পারলেন, আউটিংয়ে নিতে পারলেন, ওই সুযোগটা রাখবার চেষ্টা করা। পশু রাখার অনেক জায়গা থাকলেও এরকম আলাদা ব্যবস্থা হয়তো এটাই প্রথম, জানালেন ফাড়িঘরের আরেক স্বত্বাধিকারী স্থপতি। এই যে কুকুর বিড়াল সামলানোর ব্যাপারটা, এটা কিন্তু সবাই পারে না। অনেকেই দেখা যায় যে বাসার হেল্পিং হ্যান্ডকে হয়তো দিয়ে চলে যাচ্ছেন, তো তা সে কিন্তু এই বিষয়ে আসলে অভিজ্ঞ না। তো এই জন্য যেটা হয় যে আমাদের এখানে যেহেতু এই সেক্টরে অভিজ্ঞ মানুষই আমরা নিচ্ছি, কাজে এটা নিয়ে কোনো সমস্যা হয় না। আমাদের সমস্ত স্টাফদের ওদের প্রতি ভালোবাসা যেরকম আছে, আবার ওদের মানে এক এক বিড়াল কখন খেতে চায়, কখনও একটু মন খারাপ করছে বা কখনও একটু অ্যাগ্রেসিভ ফিল করছে, এই ব্যাপারগুলো যারা বোঝে এরকম মানুষকে আমরা আসলে এখানে নিয়োগ দিয়েছি। কর্মব্যস্ততায় পশুদের আগলে রাখতেই ফাড়িঘর নিয়েছে অসাধারণ উদ্যোগ। চার পেয়ে প্রাণীদের পরম যত্ন করার মহৎ এই দায়িত্ব অব্যাহত থাকুক। চার পেয়ে প্রাণীর প্রতি এই ভালোবাসা মানুষের মহত্বের অনন্য এক প্রকাশ। পৃথিবীর সকল প্রাণ ভালোবাসার অংশীদার হোক। ফাড়িঘরের এই প্রয়াস ছড়িয়ে পড়ুক, যত্নে থাকুক প্রত্যেকের চার পেয়ে বাচ্চা, এমনটাই প্রত্যাশা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।